সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর হিন্দু ধর্ম ক্লাস করছি। গত ক্লাসে আমরা নতুন একটি অধ্যায় শুরু করেছিলাম, নিত্যকর্ম ও উপাসনা। তোমাদের বই থেকে তৃতীয় অধ্যায়, নিত্যকর্ম ও উপাসনা। আজকে আমরা এই অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ করব এবং মিলকরণটা শিখব, ঠিক আছে? আচ্ছা, মিস তোমাদেরকে আবারও একটু মনে করিয়ে দেই, নিত্যকর্ম এবং উপাসনা এই দুটি জিনিস কি। এখানে মূলত দুটি বিষয় আছে, প্রথমটি হচ্ছে নিত্যকর্ম এবং দ্বিতীয়টি হচ্ছে উপাসনা। এই দুটি বিষয় আমি আরেকটু তোমাদের মনে করিয়ে দিচ্ছি, তারপর আমরা শূন্যস্থানগুলো করব এবং মিলকরণটা শিখব, ঠিক আছে? আচ্ছা, সহজ ভাষায় যদি আমরা বলতে যাই, মানুষের জীবনে এমন কিছু কাজ আছে যেগুলো আমরা প্রতিদিন নিয়ম মাফিক করি। আবার বলছি, মানুষের জীবনে এমন কিছু কাজ আছে যেগুলো কি আমরা প্রতিদিন একটা রুটিন অনুযায়ী সম্পন্ন করি, ঠিক আছে? প্রত্যেকটা কাজের নির্দিষ্ট কিছু সময় আছে। কেন আমরা সময়ের কাজ সময়ে সম্পন্ন করব? কারণ এক সময়ের কাজ কিন্তু অন্য সময় সম্পন্ন করা যায় না। তাই তোমরা কি করবে, অবশ্যই সময়ের কাজ সময়ে সম্পন্ন করবে, ঠিক আছে? আমরা আজকের পড়া কখনো আগামীকালকের জন্য রেখে দিব না, আজকের পড়া আমরা আজকেই শেষ করব। আচ্ছা, তাহলে আমি নিত্যকর্ম কাকে বলাটা একটু বলছি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমরা যে সকল কাজ করি সবগুলোকে নিত্যকর্ম বলে, ঠিক আছে? আর একটু সহজ করে যদি তোমাকে ছোট করে আমি বলি, প্রতিদিন সময় অনুযায়ী কর্ম সম্পাদনকে নিত্যকর্ম বলে। প্রতিদিন সময় অনুযায়ী কর্ম সম্পাদনকে নিত্যকর্ম বলে, ঠিক আছে? যেমন কি কি আছে দেখো, তোমরা প্রতিদিন কি করো, প্রথমে ঘুম থেকে উঠো, হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হও, হও না? ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হও, প্রার্থনা করো, তারপর কি করো, নাস্তা করে পড়তে বসো। আবার অনেকে আগে পড়তে বসো, দেন উঠে নাস্তা করে আবার পড়তে বসো, ঠিক আছে? তাহলে আমরা দেখো প্রত্যেক দিন কি করছি, একটা নিয়ম অনুযায়ী আমাদের কাজগুলো শেষ করছি। সকালের নাস্তা কি তোমরা কখনো বিকেলে করতে পারবে? পারবে না। সকালের খাবার আমরা কখনো বিকেলে খেতে পারবো না, তাহলে তো আমি ক্ষুধার্ত থাকবো। সকালের খাবারটা আমরা সকালেই খাবো, ঠিক আছে? তাহলে এখানে বলছে কি, নিত্যকর্মে ঈশ্বরকে স্মরণ করা হয়। আমরা প্রতিদিন নিয়ম অনুযায়ী আমাদের কাজগুলো সম্পূর্ণ করব, এটাই হচ্ছে নিত্যকর্ম। আর উপাসনা, উপাসনা উপাসনা হচ্ছে ঈশ্বরের কৃপা লাভের উপায়। ঈশ্বরের কৃপা লাভের জন্য এক মনে বসে ঈশ্বরের আরাধনার নাম হচ্ছে উপাসনা, ঠিক আছে? আমি যদি আরেকটা সংজ্ঞা বলি তোমাদের, সেটা হচ্ছে ঈশ্বরকে আগ্রহ করে ডাকার নাম। ঈশ্বরকে আগ্রহ করে ডাকার নাম উপাসনা, ঠিক আছে? আমরা সাধারণত দৈনিক তিনবার উপাসনা করি, অনেকে আরো বেশি করে থাকে, কিন্তু তিনবার উপাসনা করা আমাদের কর্তব্য, ঠিক আছে? সকালে একবার করব আমরা, দুপুরে একবার করব, সন্ধ্যায় একবার করব। আমরা প্রতিদিন তিনবার উপাসনা করব, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম
গত ক্লাসে মিস পড়িয়েছি তোমাদেরকে চ্যাপ্টারটি, রিডিং পড়িয়েছি, আরো একটু আমি ধারণা দিয়ে নিলাম আজকে ক্লাস শুরু করার আগে আমাদের নিত্যকর্ম এবং উপাসনা। আচ্ছা আরেকটি বিষয় বলি, সেটা হচ্ছে ত্রিসন্ধ্যা। আশা করছি তোমাদের মনে আছে ত্রিসন্ধ্যা হচ্ছে আমরা যে প্রতিদিন 3 বার উপাসনা করি, এই উপাসনাকে সন্ধ্যা নামে বলা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, আমরা ধ্যান করি এটাকে সন্ধ্যা বলা হচ্ছে, ত্রিসন্ধ্যা। দৈনিক 3 বার, 3 বার উপাসনা করাকে বলা হচ্ছে ত্রিসন্ধ্যা। এখন আমরা শূন্যস্থানগুলো দেখি। প্রথম শূন্যস্থান পূরণটা কি আছে? এক ধ্যানে ঈশ্বরকে ড্যাশ নাম উপাসনা। এক ধ্যানে ঈশ্বরকে ড্যাশ নাম উপাসনা, অর্থাৎ এক ধ্যানে ঈশ্বরকে ডাকার নাম হচ্ছে উপাসনা। আবার বলছি, এক ধ্যানে ঈশ্বরকে ডাকার নামই হচ্ছে উপাসনা। আমরা একটু আগে পড়েছি নিত্যকর্ম কি, দেখো তোমার 2 নম্বর শূন্যস্থানটা সেটির আলোকে দেওয়া আছে। প্রতিদিনের কাজকে ড্যাশ বলে, প্রতিদিনের কাজকে ড্যাশ বলে, প্রতিদিনের কাজকে কি বলে? নিত্যকর্ম বলে, প্রতিদিনের কাজকে নিত্যকর্ম বলে। 3 নম্বর হচ্ছে আমরা প্রতিদিন যে কাজগুলো করে থাকি তার একটি উদাহরণ। হ্যাঁ, হাত মুখ ড্যাশ করা আমাদের নিত্যকর্মে একটি কাজ হচ্ছে, হাত মুখ ড্যাশ করা, অর্থাৎ হাত মুখ পরিষ্কার করা। হাত মুখ পরিষ্কার করতে হবে, ঘুম থেকে উঠে আমরা প্রথমে কি করি? মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। আচ্ছা, 4 নম্বর আছে সন্ধ্যা দৈনিক ড্যাশ করতে হবে, সন্ধ্যা দৈনিক ড্যাশ করতে হবে। তাহলে সন্ধ্যা দৈনিক কতবার করতে হয়, এখানে আমরা সংখ্যাটি লিখবো। ঠিক আছে, আমরা দৈনিক কতবার সন্ধ্যা করি সেই সংখ্যাটা এখানে লিখবো। তাহলে তোমরা কয়বার সন্ধ্যা করো? 3 বার। আমরা দৈনিক 3 বার সন্ধ্যা করি। ঠিক আছে, আমরা কয়বার সন্ধ্যা করি? দৈনিক 3 বার। সময়গুলো হচ্ছে সকাল, দুপুর এবং রাত। আবার বলছি, সকাল, দুপুর এবং রাত আমরা প্রতিদিন 3 বার সন্ধ্যা করি। ঠিক আছে, তাহলে তোমাকে এখানে বসাতে হবে সংখ্যা, অর্থাৎ তুমি দৈনিক কয়বার সন্ধ্যা করো। তোমার 4 নম্বর শূন্যস্থানটা বলা হয়েছে সন্ধ্যা দৈনিক ড্যাশ করতে হয়, সন্ধ্যা দৈনিক কতবার করতে হয় সেটা তোমাকে বসাতে হবে, সন্ধ্যা দৈনিক 3 বার করতে হয়। ঠিক আছে, সন্ধ্যা দৈনিক আমরা 3 বার করব। দেখো আমি শূন্যস্থানগুলো আবার একবার বলছি, আর একটু ভালো করে খেয়াল করবে। প্রথম শূন্যস্থান পূরণটা হচ্ছে এক ধ্যানে ঈশ্বরকে ড্যাশ নাম উপাসনা। আবার বলছি, এক ধ্যানে ঈশ্বরকে ড্যাশ নাম উপাসনা, এক ধ্যানে ঈশ্বরকে ডাকার নাম হচ্ছে উপাসনা। প্রতিদিনের কাজকে ড্যাশ বলে, প্রতিদিনের কাজকে ড্যাশ বলে, প্রতিদিনের কাজকে নিত্যকর্ম বলে। কি বলে? নিত্যকর্ম। তিন নম্বর, হাত মুখ ড্যাশ করা, হাত মুখ পরিষ্কার করা হচ্ছে আমাদের একটি নিত্যকর্ম। সন্ধ্যা দৈনিক ড্যাশ করতে হয়,
সন্ধ্যা দৈনিক ড্যাশ করতে হয়, সন্ধ্যা দৈনিক তিনবার করতে হয়, ঠিক আছে? তাহলে এই চারটি শূন্যস্থান পূরণ তোমরা শিখবে। আমি এখন মিলকরণে যাচ্ছি। দেখো, তোমাদেরকে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করতে হবে। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করতে হবে। আমরা প্রথমে প্রথমে আমরা দেখি কি কি দেওয়া আছে, ঠিক আছে? বাম পাশে এখানে পাঁচটি বাক্যের অংশ দেওয়া আছে, একাংশ দেওয়া আছে। ডান পাশে নিচ ছয়টি বাক্যের অর্ধাংশ দিয়েছি, ঠিক আছে? আমরা প্রথমে বাম পাশে বাক্যগুলো একটু পড়ে নিই। ক নাম্বার বলা হয়েছে নিত্যকর্মে ঈশ্বরকে। আবার বলছি, নিত্যকর্মে ঈশ্বরকে। খ, ভোরে ঘুম থেকে উঠা, ভোরে ঘুম থেকে উঠা। গ, ত্রিসন্ধ্যা, গ, ত্রিসন্ধ্যা। এবং ঘ নাম্বার দেখো, সব কাজের জন্য নির্ধারিত, সব কাজের জন্য নির্ধারিত। উ, ছাত্রছাত্রী হিসেবে নিত্যকর্মের। উ নাম্বার আছে, ছাত্রছাত্রী হিসেবে নিত্যকর্মের। কয়টি বাক্য পেলাম আমরা দেখো তো? পাঁচটি, ক, খ, গ, ঘ এবং উ। এবার আমরা ডান পাশটা একটু দেখছি। ডান পাশে কি কি আছে? তিন প্রকার সময়ের প্রয়োজন, স্মরণ করা হয়। আবার বলছি, স্মরণ করা হয় অর্থাৎ মনে রাখা হয়। প্রতি খেয়াল রাখা প্রয়োজন, প্রতি খেয়াল রাখা প্রয়োজন। পরেরটা আছে যোগ ব্যায়াম, যোগ ব্যায়াম। এবং তারপরেরটা আছে নিত্যকর্ম, এর পরেরটা আছে নিত্যকর্ম, ঠিক আছে? এবার আমরা কি করব, আমরা বাম পাশটা একটু পড়ে নিলাম, ডান পাশটাও পড়ে নিলাম, আমাদের একটা ধারণা জন্মেছে আশা করছি। এবার আমরা বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যের অংশ নিয়ে মিল করব, একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করব, ঠিক আছে? বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে আমরা একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করব। দেখো, সঠিক হতে হবে, অবশ্যই সঠিক। নিত্যকর্মে ঈশ্বরকে, প্রথম বাম পাশে প্রথমটি আছে নিত্যকর্মে ঈশ্বরকে, ডান পাশে প্রথমটা আছে তিন প্রকার, পরেরটা আছে সময়ের প্রয়োজন, তারপরেরটা আছে স্মরণ করা হয়। এবার আমি আবার পড়ছি ক নাম্বারটা, নিত্যকর্মে ঈশ্বরকে স্মরণ করা হয়। তাহলে প্রথম ক নাম্বারটা হবে নিত্যকর্মে ঈশ্বরকে স্মরণ করা হয়। এটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 7 নম্বর পৃষ্ঠায় যে 11টি নিত্যকর্মের উদাহরণ দেওয়া আছে, ঠিক তার পরের লাইনে দেখতে পাবে নিত্যকর্মে ঈশ্বরকে স্মরণ করা হয়, ঠিক আছে? খ, ভোরে ঘুম থেকে উঠা। এটা খুব ইজি, আমরা জানি ভোরে ঘুম থেকে উঠা হচ্ছে একটি নিত্যকর্ম। এটা তোমরা পাবে তোমাদের বইতে 7 নম্বর পৃষ্ঠায় যে 11টি নিত্যকর্মের উদাহরণ দেওয়া আছে তার মধ্যে 2 নম্বর, ভোরে ঘুম থেকে, আচ্ছা সরি, 1 নম্বর উদাহরণ হচ্ছে ভোরে ঘুম থেকে ওঠা।
ঠিক আছে। ত্রিসন্ধা, ত্রিসন্ধা কত প্রকার? তিন প্রকার। ত্রিসন্ধা তিন প্রকার, এটা কোথায় আছে? আট নাম্বার পৃষ্ঠা। ত্রিসন্ধা তিন প্রকার, এটা আছে আট নাম্বার পৃষ্ঠা। সব কাজের জন্য নির্ধারিত সময়ের প্রয়োজন। সব কাজের জন্য নির্ধারিত সময়ের প্রয়োজন। আবার বলছি, সব কাজের জন্য নির্ধারিত সময়ের প্রয়োজন। এটা হচ্ছে তোমাদের বইয়ের সাত নাম্বার পৃষ্ঠায় একদম অধ্যায়ের প্রথম দিকে নিত্যকর্ম ও উপাসনা যেখানে লেখা আছে, ঠিক তার পরে একটু খেয়াল করবে, ওখানে আছে সব কাজের জন্য নির্ধারিত সময়ের প্রয়োজন। ঠিক আছে, ও নাম্বারটা একটু বলছি। ছাত্রছাত্রী হিসেবে নিত্যকর্মের প্রতি খেয়াল রাখা প্রয়োজন। আবার বলছি, ছাত্রছাত্রী হিসেবে নিত্যকর্মের প্রতি খেয়াল রাখা প্রয়োজন। এটা আমরা পাব আমাদের বই থেকে সাত নাম্বার পৃষ্ঠায়, উপাসনার ঠিক আগে। উপাসনা যেখানে লেখা আছে বড় করে হেডিং দিয়ে, ঠিক তার আগে একটু একটা লাইন আগে খেয়াল করলে দেখতে পাবে, এখানে তোমরা পাবে এই লাইনটি। ছাত্রছাত্রী হিসেবে তোমাদের কি করা উচিত? নিত্যকর্মের প্রতি খেয়াল রাখা উচিত। ঠিক আছে, আচ্ছা দেখো মিস এখানে লাইনগুলো মিলিয়ে একটু উত্তর আকারে দিয়েছি। তোমরা পরীক্ষার সময় বাম পাশের বাক্য এবং ডান পাশের বাক্য অর্ধেক অর্ধেক লেখার কোনো দরকার নেই। প্রশ্নে দেখো তোমাদের প্রশ্নটা থাকবে ঠিক এরকম, ঠিক আছে, প্রশ্নের ধরনটা থাকবে এরকম। তোমরা উত্তরটা কিভাবে লিখবে? তোমরা কিন্তু উত্তর দিয়ে মিলিয়ে লিখবে, তোমাদেরকে এই ঘরটা লেখার কোনো দরকার নেই। এটা প্রশ্নে দেওয়া থাকবে, তোমরা এখান থেকে শুধুমাত্র উত্তরটা লিখবে। ঠিক আছে, আবার বলছি, এক নাম্বার উত্তর হচ্ছে নিত্যকর্মে ঈশ্বরকে স্মরণ করা হয়। দুই, ভোরে ঘুম থেকে উঠা নিত্যকর্ম। তিন, ত্রিসন্ধা তিন প্রকার। চার, সব কাজের জন্য নির্ধারিত সময়ের প্রয়োজন। এবং পাঁচ, ছাত্রছাত্রী হিসেবে নিত্যকর্মের প্রতি খেয়াল রাখা প্রয়োজন। ছাত্রছাত্রী হিসেবে নিত্যকর্মের প্রতি খেয়াল রাখা প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমরা আজকে পড়লাম মিলকরণ এবং শূন্যস্থান পূরণ। মিলকরণটা তো আমরা পড়লাম, এই শূন্যস্থানও পড়েছি, আরো একবার তোমাদের জন্য বলে দিচ্ছি। ঠিক আছে, এক নাম্বার শূন্যস্থানটা হচ্ছে এক ধ্যানে ঈশ্বরকে ডাকার নাম উপাসনা। ঠিক আছে, ডাকার শব্দটা নিচে তোমরা আন্ডারলাইন করবে। দুই, প্রতিদিনের কাজকে ড্যাশ বলে, ড্যাশ এখানে বসবে নিত্যকর্ম। হাত মুখ পরিষ্কার করা, এখানে পরিষ্কারের নিচে তোমরা আন্ডারলাইন করবে। এবং চার, সন্ধ্যা দৈনিক তিনবার করতে হয়, এখানে তিনবার এই শব্দটার নিচে আন্ডারলাইন করবে। ঠিক আছে, আমরা মিলকরণ করলাম এবং শূন্যস্থান পূরণ করলাম। আগামী ক্লাসে, আগামীকাল তোমাদের একটি ক্লাস আছে, আগামী ক্লাসে আমরা পড়বো পরীক্ষা। তোমাদের যেহেতু কুইজ পরীক্ষা, আগামীকাল সন্ধ্যায় তোমাদের কুইজ পরীক্ষা আছে, আগামী ক্লাসে আমরা নতুন কিছু পড়বো না। কুইজ পরীক্ষায় যে দুটি চ্যাপ্টার আছে ওগুলো তোমরা একটু বাসায় ভালো করে পড়বে, মিস আগামীকাল ওগুলোর উপর একটি ক্লাস নেব। ঠিক আছে, প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের উপর একটি রিভিশন ক্লাস করবো আমরা। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবে।